চট্টগ্রামের সীতাকুণ্ডে ফিরোজ খান নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা শুক্রবার দিবাগত রাত একটার দিকে উপজেলার লালানগর গ্রামে এ ঘটনা ঘটে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মজিবুর রহমান জানান নিহত ফিরোজ সম্প্রতি তার বোনের বাড়িতে থাকত শুক্রবার রাতে একদল দুর্বৃত্ত বোনের বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে ও কুপিয়ে জখম করে স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে নিহত ফিরোজ খান বারুইয়ার ঢালা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন